বাবা কোন জেলা থেকে আসছো? ব্রাহ্মণবাড়িয়া স্যার। ব্রাহ্মণবাড়িয়া? জি স্যার। কেমন লাগতেছে? খুবই ভালো স্যার। ভালো লাগতেছে? জি স্যার। কোন বাহিনীর জন্য? সেনাবাহিনী স্যার। সেনাবাহিনী, বলো তো সেনাবাহিনীর স্লোগান কি? সময় আমার শান্তিতে আমার সর্বোত্তম আমার দেশের তরে। সময় আমরা শান্তিতে আমরা সর্বোত্তম আমার দেশের তরে। দেশের তরে কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে একাডেমির? স্যার ডিসিপ্লিন। ডিসিপ্লিন? জি স্যার। আর কোনটা বেশি খারাপ লাগে? স্যার মাকে অনেক মিস করি স্যার। মাকে মিস করো? জি স্যার। আসসালামু আলাইকুম, আমরা সোলজার ট্রেনিং একাডেমির মাঠে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে আজকে 40তম ব্যাচের স্টুডেন্টরা রয়েছে। সবাই ভালো আছো তো? তো প্রত্যেকটা ব্যাচেরই আমি তারা কোন কোন জেলা থেকে আসে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এটা একটু পরিচিতি পর্ব একটা করে রাখি। তো আজকে বরাবরের মতো আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যারা কোচিং করতে আসছে সেনানো বিমান বা বিজিবির জন্য, তো আমরা একে একে তাদের একটু পরিচিতিগুলো জানতে চাই। বাবা তোমার নাম? মোহাম্মদ সামিউল ইসলাম। কোন জেলা থেকে আসছো? জেলা রংপুর, উপজেলা মিঠাপুকুর। গুড, কেমন লাগতেছে? স্যার খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি স্যার। কোন বাহিনীর জন্য? স্যার সেনাবাহিনীর জন্য। সেনাবাহিনী? জি স্যার। ওকে, ঠিক আছে। তুমি কোন জেলা থেকে আসছো? স্যার রংপুর জেলা থেকে। আচ্ছা, কোন বাহিনীর জন্য? সেনাবাহিনীর জন্য স্যার। ভালো লাগে? খুব ভালো স্যার। ভালো লাগে? কি ভালো লাগে? খুব ভালো স্যার, শারীরিক অনুশীলনগুলো, তারপরে ক্লাসগুলো, সব কিছুই ভালো লাগে স্যার। গুড, আমাকে কেমন লাগে? স্যার আপনাকেও খুব ভালো লাগে স্যার। আমি যে সেদিন ক্লাসে মাইর দিয়েছিলাম, ভালো লাগছিল? খুব ভালো স্যার। মায়েরও ভালো লাগছিল? ঠিক আছে। বাবা কোন জেলা থেকে আসছো? গাইবান্ধা জেলা থেকে আসছি স্যার। আচ্ছা, মূলত কোনটা লক্ষ্য, কোন বাহিনীতে? সেনাবাহিনী স্যার। সেনাবাহিনীতে? জি স্যার। আচ্ছা, কেমন লাগে উপস্থিত? স্যার অনেক ভালো লাগতেছে স্যার। ভালো লাগতেছে? জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। বাবা তুমি কোন জেলা থেকে আসছো? আমি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা থেকে আসছি। হবিগঞ্জ জেলা থেকে? কোন বাহিনীর লক্ষ্য? আমি পুলিশ বাহিনীর জন্য আসছি। পুলিশের জন্য? কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, এবার আত্মবিশ্বাস বাড়ছে তো? হ্যাঁ, আত্মবিশ্বাস বাড়ছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা তুমি কোন জেলা থেকে আসছো? আমার জেলা তারাগঞ্জ, উপজেলা ইয়া রংপুর। রংপুর উপজেলা তারাগঞ্জ? জি স্যার। আচ্ছা, কোন বাহিনীর জন্য? পুলিশ। পুলিশ? জি স্যার। আচ্ছা, কেমন লাগতেছে এসে? স্যার অনেকটাই ভালো। ভালো? জি স্যার। আচ্ছা, কি নাম? আমার নাম পল্লব রায়। পল্লব? পল্লবের বাবাও অবশ্য পুলিশ, তাই না? জি স্যার। কোন থানায় চাকরি করে? বংশাল থানা। আচ্ছা, ওর বাবা বেসিক্যালি আমাদের সঙ্গে যোগাযোগ করে ওকে পুলিশ কনস্টেবল পদের জন্য প্রস্তুতি নিতে পাঠাইছে। দেখা যাক আল্লাহ তালা কতটুকু সাহায্য করে পারবত পূরণ করতে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা তুমি কোন জেলা থেকে? মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার? জি স্যার। আচ্ছা, বেসিক্যালি কোন বাহিনীর জন্য আসছো? পুলিশ বাহিনী। পুলিশ? জি স্যার। কেমন লাগতেছে? খুব ভালো স্যার। কয় কেজি ওজন কমেছো? 3 কেজি স্যার। 3 কেজি কমছে? জি স্যার। ঠিক তো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা তুমি কোন জেলা থেকে আসছো? স্যার বরগুনা জেলা থেকে আসছি। বরগুনা জেলা? জি স্যার। কেমন লাগতেছে? ভালো, খুব ভালো স্যার। কোন বাহিনীর লক্ষ্য? স্যার সেনাবাহিনী। সেনাবাহিনীর জন্য বরগুনা জেলা থেকে আসছে প্রস্তুতি নিতে। কোথায় দেখছিলে আমাদের? স্যার ইউটিউবে। ইউটিউবে? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা তুমি কোন জেলা থেকে আসছো? কুমিল্লা জেলা থেকে। কুমিল্লা? জি স্যার। বলো, কুমিল্লা কিসের জন্য বিখ্যাত? স্যার কুমিল্লা বর্তমানে বিখ্যাত হচ্ছে রসমলাই। রসমলাই? কোন বাহিনী বেশি ভালো লাগে? স্যার নৌবাহিনী। নৌবাহিনী? জি স্যার। আচ্ছা, এখানে কেমন লাগতেছে? স্যার অনেক ভালো লাগতেছে স্যার, পড়াশোনা অনেক ভালো স্যার। অনেক ভালো লাগছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা তুমি কোন জেলা থেকে আসছো? হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ জেলা? জি স্যার। বলো, হবিগঞ্জ জেলায় কী কী পাওয়া যায়? স্যার হবিগঞ্জ জেলায় স্যার অনেক বড় বড় কারখানা আছে, তারপর অনেক দর্শনীয় স্থান আছে দেখার মতো। তুমি কোন বাহিনীর জন্য প্রস্তুতি নিতে আসছো? স্যার সেনাবাহিনীর জন্য। কেমন লাগতেছে? স্যার অনেক ভালো স্যার। ভালো লাগতেছে? জি স্যার। ক্লাসে মনোযোগ দিয়ে ভালো লাগে করতে? জি স্যার। ঠিক আছে, ওকে। বাবা তুমি কোন জেলা থেকে আসছো? চাঁদপুর জেলা থেকে স্যার। চাঁদপুর জেলা? জি স্যার। চাঁদপুর জেলা কি কারণে বিখ্যাত? ইলিশ মাছের জন্য। ইলিশ মাছ? জি স্যার। আচ্ছা, কোন বাহিনীর জন্য আসছো? নৌবাহিনীর জন্য। নৌবাহিনী? কেমন লাগছে স্যার? সিজি স্যার অনেক ভালো। ভালো? আমাদের খোঁজ পাইছিলে কিভাবে? স্যার ইউটিউব থেকে। ইউটিউব থেকে? কতদিন থেকে দেখো স্যার? আরো আমি 3 বছর আগে থেকে দেখি। আমি এসএসসি পরীক্ষা দিতে পারি না, দেখে আসি নাই। এবার এসএসসি পরীক্ষা দিয়ে তারপর? জি স্যার। গুড, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা কোন জেলা থেকে আসছো? রাজশাহী জেলা। আমের দেশ? আমের দেশ, তাই না? জি স্যার। কেমন লাগতেছে? অনেক ভালো। কোন বাহিনীর লক্ষ্য? সেনাবাহিনী। সেনাবাহিনী? জি স্যার। ওকে, বাবা তুমি কোন জেলা থেকে আসছো? স্যার রংপুর থেকে আসছি। রংপুর থেকে? জি। আচ্ছা, কোন বাহিনীর জন্য আসছো? স্যার সেনাবাহিনীর জন্য। কেমন লাগতেছে? স্যার ভালো লাগতেছে। ভালো লাগতেছে প্রস্তুতি নিয়ে? জি স্যার। পারবো তো ইনশাল্লাহ লক্ষ্য? জি স্যার, ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমাদের ছাত্রদের জন্য, হ্যাঁ, যাতে আমাদের ছাত্ররা সবসময় নিজের যোগ্যতায়, যারা চাকরি বিগত বছরে পেয়েছে ওদের মতো যেন আমাদের এই ব্যাচের ছাত্ররাও নিজের যোগ্যতায় বিভিন্ন বাহিনীতে চাকরি পেতে পারে। বাবা তুমি কোন জেলা থেকে আসছো? জয়পুরহাট জেলা স্যার। জয়পুরহাট জেলা? জি স্যার। আচ্ছা, কোন বাহিনীর জন্য? সেনাবাহিনী স্যার। সেনাবাহিনী? জি স্যার। কেমন লাগতেছে? অনেক ভালো স্যার। ভালো? জি স্যার। আচ্ছা, বাবা তুমি কোন জেলা? স্যার রংপুর জেলা স্যার। রংপুর জেলা? জি স্যার। রংপুর জেলা কোন জায়গায়? স্যার রংপুর মিঠাপুকুর স্যার। মিঠাপুকুর উপজেলা স্যার। মিঠাপুকুর উপজেলা? জি স্যার। আচ্ছা, মিঠাপুকুর উপজেলা আমারও দেশের বাসা। হ্যাঁ জি স্যার। তুমি আজকে শেভ না করিয়া মাঠে আসছো,
বুঝতে পারছো? জি স্যার। সেভ করে আসতে হবে। জি স্যার। সৈনিকরা সবসময় দেখবা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কোন বাহিনী ভালো লাগে? সেনাবাহিনী স্যার। সেনাবাহিনী? জি স্যার। আচ্ছা, কেমন লাগে স্যার? প্রবল পুষ্টির নিবরণ শুনে স্যার অনেক ভালো লাগে স্যার। ভালো লাগে? জি স্যার। ঠিক আছে। বাবা, তুমি কোন জেলা থেকে আসছো? বরিশাল থেকে স্যার। বরিশাল জেলা? জি স্যার। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে স্যার। ভালো লাগতেছে? জি স্যার। ওকে, কি নাম? সিফাতুল্লাহ। সিফাতুল্লাহ, ঠিক আছে, আসো। বাবা, তোমার নাম কি? মামা সাফায়েত হোসেন স্যার। সাফায়েত হোসেন? জি স্যার। কোন জেলা থেকে আসছো? দিনাজপুর স্যার। দিনাজপুর তো লিচুর দেশ। জি স্যার। লিচু গাছ আছে তোমাদের বাসায়? আমাদের বাসায় নাই স্যার। আচ্ছা, কেমন লাগে? খুব ভালো স্যার। ভালো লাগতেছে? জি স্যার। আচ্ছা, কি মনে হয়, পারবা পরীক্ষায়? জি স্যার, ইনশাল্লাহ স্যার। ঠিক আছে। বাবা, তুমি কোন জেলা? স্যার, কিশোরগঞ্জ জেলা। কি নাম? মোহাম্মদ জিসান। জিসান? জি স্যার। নামটা তো খুব সুন্দর, কেমন লাগে? স্যার, অনেক ভালো। ভালো লাগে? জি স্যার। কি ভালো লাগে আমাদের একাডেমির সব থেকে বলো দেখি? স্যার, সব কিছু নিয়ে অনেক ভালো লাগে স্যার, মানে বলার মতো নাই। তাই নাকি? জি স্যার। সত্য না মিথ্যা বললা? জি স্যার, সত্য। সত্য? জি স্যার। আচ্ছা, বাবা কোন জেলা থেকে আসছো? নেত্রকোনা। নেত্রকোনা জেলা? জি স্যার। আচ্ছা, নেত্রকোনা জেলা কি কারণে বিখ্যাত? স্যার, বালিশ মিষ্টির জন্য স্যার। কি নাম তোমার? স্যার, মোহাম্মদ রুবায়েত ইবনে সিফাত। রুবায়েত ইবনে সিফাত? সিফাত, কেমন লাগতেছে বাবা? স্যার, অনেক ভালো স্যার। ভালো? জি স্যার। কোন দিকগুলো সব থেকে বেশি ভালো লাগে আর কোন দিক বেশি সব থেকে খারাপ লাগে একাডেমি? স্যার, প্রতিদিনকার ক্লাস নিয়মিত, তারপর নিবিড় অনুশীলন, প্রবল প্রস্তুতি, সব কিছু মিলিয়ে স্যার অনেক ভালো লাগে স্যার। খারাপ লাগার কি জিনিস? না স্যার, কোনো নেই, কিছু নেই। খারাপ লাগা তো অবশ্যই আছে, কারণ এই যে দূর দূরান্ত থেকে আসছো, বাবা মাকে রেখে আমাদের সঙ্গে এক মাসের জন্য কোর্স করছো, এটা একটা খারাপ লাগার বিষয় আছে। আবার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ উত্তর অঞ্চলে আসছো, প্রত্যেকটা জেলার খাবার স্বাদ রান্নার ধরন আলাদা, এটাতেও একটু হয়তো অনেকের খারাপ হলেও হইতে পারে। তারপরে যেহেতু আমরা সৈনিক হওয়ার জন্য আসছি, আমরা প্রস্তুতি নেওয়ার জন্য আসছি, এটাই আমাদের একটা পরীক্ষার অংশ স্যার, যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ায় নিতে হবে। ঠিক আছে, পূরণ করতে গেলে স্যার একটু ত্যাগ স্বীকার করতেই হবে স্যার। গুড, এটাই স্যাক্রিফাইস মাইন্ডেড হইতে হবে। জি স্যার। যদি স্যাক্রিফাইস মাইন্ডেড হওয়া যায়, ইনশাল্লাহ যে কোনো জায়গা থেকে ভালো কিছু করা সম্ভব। যেমন সিফাত আসছে, সিফাতের বন্ধু কিন্তু আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে 36তম ব্যাচে এসে ও প্রথম মাঠের নৌবাহিনীর নাবিক পদে চাকরি পেয়েছে। জি স্যার। জি স্যার। ছোটবেলার বন্ধু তোমার নীরব? না স্যার, আমরা যখন ক্লাস 8 পরীক্ষা দিই তখনকার পরিচয় স্যার আমাদের। তখনকার পরিচয়? জি স্যার। তুমি শুনছো ওর কাছে যে ওইখানে এসে করছো? জি স্যার, শুনছি, বাট আমি আগের থেকে ভিডিও দেখতাম স্যার ইউটিউবে। হ্যাঁ, ওইখান থেকেই স্যার আপনাদের ঠিকানা পাওয়া। জি স্যার। ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া থাকলো তোমার বন্ধু যেহেতু পাইছে, তুমিও যাতে এবার গিয়ে চাকরি পেতে পারো। ঠিক আছে স্যার। ওকে, বাবা কোন জেলা থেকে আসছো? স্যার, কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ জেলা? কি নাম? স্যার, আমার নাম মোহাম্মদ ইমরান। ইমরান? জি। আচ্ছা, তোমার নামে একজন বিখ্যাত ক্রিকেট প্লেয়ার রয়েছেন, তাই না? জি স্যার। দেশে বলো তো? স্যার, পাকিস্তানের। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা কোন জেলা থেকে আসছো? স্যার, বরিশাল। বরিশাল জেলা? জি স্যার। কেমন লাগতেছে এসে? স্যার, আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো। ভালো লাগতেছে? জি স্যার। একাডেমির সব থেকে কোন বিষয়টা ভালো লাগে? স্যার, সব থেকে বেশি আপনাকে ভালো লাগে স্যার। তাই নাকি? জি স্যার। বাবা, ঠিক আছে। বাবা কোন জেলা থেকে আসছো? লক্ষ্মীপুর জেলা থেকে স্যার। লক্ষ্মীপুর জেলা? জি স্যার। কেমন লাগতেছে? স্যার, অনেক ভালো স্যার। কোন বাহিনীর লক্ষ্য? স্যার, সেনাবাহিনী। সেনাবাহিনী হওয়ার লক্ষ্য? জি স্যার। আচ্ছা, এবার আত্মবিশ্বাস কেমন বাড়লো? স্যার, অনেক বেশি স্যার। অনেক ভালোবাসছে? জি স্যার। ঠিক আছে। বাবা তুমি কোন জেলা থেকে আসছো? দিনাজপুর জেলা থেকে স্যার। দিনাজপুর জেলা? জি স্যার। আচ্ছা, তোমারও তো লিচুর দেশে বাসা? জি স্যার। তাই না? জি স্যার। কেমন লাগে? স্যার, ভালো লাগে স্যার। ভালো লাগতেছে? জি স্যার। কি বেশি ভালো লাগে? স্যার, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে স্যার। আর ওজন কয় কেজি কমাইছে? 4 কেজি কমছি স্যার। কত নিয়ে আসছিলে? 84 কেজি স্যার। এখন আছে তাহলে 79? জি স্যার। মাপছো? জি স্যার, মাপছি। ইনশাল্লাহ ওজনটা বেশি থাকা যাবে না। সেনাবাহিনীতে যেতে চাইলে, নৌবাহিনী বিমান বাহিনীতে যেতে চাইলে ওজনটার বেশি একটু লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ বাবা। এরপর আমরা, আসসালামু আলাইকুম স্যার। কি নাম বাবা? নূর স্যার, আব্দুল্লাহ নূর স্যার। কেমন লাগে? খুব ভালো লাগতেছে স্যার। কোন বাহিনীর জন্য আসছো? বিজিবির জন্য স্যার। আচ্ছা, বিজিবির প্রধানের নাম কি? শাকিল আহমেদ স্যার, মেজর জেনারেল শাকিল আহমেদ। শাকিল আহমেদ, গুড। কেমন লাগে প্রস্তুতি নিয়ে? স্যার, অনেক ভালো লাগতেছে স্যার। সবথেকে একাডেমিতে প্রস্তুতি নেওয়াকালীন সময় কোনটা বেশি ভালো লাগছে আর কোনটা বেশি খারাপ লাগছে? স্যার, সবচেয়ে বেশি ভালো লাগছে এখানকার ডিসিপ্লিন স্যার, আর সবচেয়ে বেশি খারাপ লাগছে স্যার বাসা থেকে দূরে স্যার। বাসা থেকে দূরে, মানে বাসার কথা মনে পড়ে? জি স্যার। আচ্ছা, সমস্যা নেই, ইনশাল্লাহ এই স্যাক্রিফাইসের কারণে যাতে তুমি তোমার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারো। ঠিক আছে, দোয়া করি। বাবা কোন জেলা থেকে আসছো? ব্রাহ্মণবাড়িয়া স্যার। ব্রাহ্মণবাড়িয়া? জি স্যার। কেমন লাগতেছে? খুবই ভালো স্যার। ভালো লাগছে? জি স্যার। কোন বাহিনীর জন্য? সেনাবাহিনী স্যার। সেনাবাহিনী, বলো তো সেনাবাহিনীর স্লোগান কি? সময় আমার শান্তিতে আমার সর্বত্র আমার দেশের তরে। সময় আমরা শান্তিতে আমরা সর্বত্র আমার দেশের তরে। দেশের তরে। কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে একাডেমির? স্যার, ডিসিপ্লিন। ডিসিপ্লিন? জি স্যার। আর কোনটা বেশি খারাপ লাগে? স্যার, মাকে অনেক মিস করি স্যার। মাকে মিস করো? জি স্যার। ঠিক আছে,
আমরা আমাদের এই ভিডিওটি যারা দেখলা বা যারা আপনারা দেখলেন অবশ্যই সবার জন্য দোয়া করবেন, কারণ এরা এই যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্য কি? নিজের যোগ্যতায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী বা বিজিবিতে চাকরি পাওয়ার। তো আপনারা যদি দোয়া করেন, এরা যদি চেষ্টা করে এবং আমরা যদি আমাদের সর্বোচ্চটা দিয়ে এদেরকে প্রস্তুত করি, ইনশাল্লাহ সম্পূর্ণ নিজের যোগ্যতায় তারা একদিন গর্বিত সৈনিক হতে পারবে বাংলাদেশের, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এরা একদিন কান্ডের হিসেবে দায়িত্ব তাদের ঘাড়ে তুলে নিতে পারবে। পারবা তো? ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। সবার জন্য শুভকামনা, তোমাদের জন্য শুভকামনা থাকলো, যারা ইউটিউবের স্টুডেন্ট তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।